এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আখেরাতে তো যা আছে তা আছেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তাঁর উম্মতের জন্য, কিন্তু দুনিয়াতেও দুনিয়ার ক্ষেত্রেও যদি এই আয়াতটা সম্পর্কে চিন্তা করেন, ওয়ালাসৌফায়ুতিকা, এই আয়াত নাজল হচ্ছে কোথায়? মক্কী জীবনে নাজল হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু এবং মুসলমানদের পরিস্থিতিটা কি কি? মাথা চাড়া দিয়ে না গোলামের জীবন, যে কোনো সময় নির্যাতিত হচ্ছেন তারা, ভবিষ্যৎ অন্ধকার বলে হচ্ছে, কয়েক বছরের মেহনতের পরে মাত্র 40-45 জন মুসলমান, আর তাদের যা নির্যাতন হচ্ছে যা বর্ণনার বাইরে, কাফেরদের রাজত্ব, শির কাবার চারিদিকে 360 মূর্তির পূজা হচ্ছে, গায়রুল্লার পূজা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা খোলাখুলি নামাজ পড়তে পারছেন না। ওই সময়ে যদি এই আয়াত আল্লাহ নাজেল করে কত বড় সান্ত্বনা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং কি ভবিষ্যৎ সান্ত্বনাও রয়েছে আর ভবিষ্যৎবাণীও রয়েছে। সান্ত্বনার সাথে সাথে ভবিষ্যৎবাণী নয়, ওয়ালাসৌফায়ুতিকা, শীঘ্রই আল্লাহ আপনাকে এমন এমন জিনিস দেবেন, এমন এমন নেয়ামত দেবেন যে কি হবে, তাপে সন্তুষ্ট হয়ে যাবে, ফাতারদা, সন্তুষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজতে মেরে দিবে, তারা তাদের পরিকল্পনা একবারে পাকাপোক্তা হয়ে গেছে, এবং বিভিন্ন গোত্র তাতে অংশ নেয়, একটি গোত্র নয় যাতে কোরাইশরা কিছুই না করতে পারে আমাদের মুহাম্মদকে হত্যা করে দেওয়ার পর। আল্লাহ তাকে কত হেফাজতে মদিনা পৌঁছে দিল। মদিনা আসার পরে একের পর এক যুদ্ধ হলো, আল্লাহ জয়ী করলেন। এমন একটা সময় আসলো যে একজন বিজয় পুরুষ হিসাবে মক্কায় মাত্র 8 বছরের মধ্যে, মক্কা থেকে হিজরতের পরে মাত্র 8 বছর, 7 বছর পরে অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ী করছেন। এ কথা কেউ চিন্তা করতে পেরেছিল না? যতদিন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি চিন্তা করা মুশকিল, যে কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম নির্যাতিত আর তারা মক্কা বিজয় করেছেন মাত্র 8 বছরের মধ্যে। পৃথিবীতে কোনো বিপ্লব এরকম দ্রুত বেগে বাস্তবায়ন হয়নি তার, যে এত তাড়াতাড়ি করে তার বাস্তবায়ন হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামের সন্তুষ্টির জন্য এই কাজ ছিল, আল্লাহর দিনের এই কাজ ছিল, এবং সর্বোত্তম এবং সবচাইতে ভালো ইখলাস ছিল, নিষ্ঠা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে। পৃথিবীতে এইরকম ইখলাসের সাথে এইরকম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ কাজ করতে পারেনি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের বরকত দিয়েছেন। 8 বছরের মধ্যে একেবারে এই আরব, যে আরব জাজির, আরব যে উপদ্বীপ, তার মানে মানচিত্র পাল্টে গেল, মানচিত্র পাল্টে গেল। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা সাওফা ইউতিকা, তোমাকে এমন কিছু দেবেন আল্লাহ শীঘ্রই যে ফাতারদা, তুমি রাজি হয়ে যাবে। কত অভাবী ছিলেন সাহাবাই কেরামরা, চিন্তা করেন মদিনায় যখন নির্বাসিত হিজরত করে আসলেন খালি হাত পা নিয়ে, যাদের ব্যবসা বাণিজ্য ছিল, ধন সম্পদ ছিল, বাড়ি ঘর ছিল, সব কিছু ছেড়ে খালি হাতে হিজরত করে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের পথ খুলে দিলেন, জিহাদের অনুমতি দিলেন, জিহাদের পথ খুলে, জিহাদ হচ্ছে আর গনিমতের ধন সম্পদ আসছে কাফেরদের রণক্ষেত্র থেকে, তাই না? তার মাধ্যমে কত সচ্ছল হয়ে গেলেন মুসলমানরা। শুধু তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ইতিহাসটিকে এর সামনে রাখেন, ওয়ালা সাওফা ইউতিকা, তোমাকে এবং তোমার উম্মতকে। আমি আগেই বলেছি যে এখানে সরাসরি সম্বোধন আছে নবীকে, কিন্তু ইনডাইরেক্টলি তার উম্মতকে সম্বোধন করা হয়েছে, হে নবী এবং হে নবীর উম্মতেরা, মুসলমানরা, তোমরা জেনো না তোমাদেরকে এমন এমন কিছু আল্লাহ দান করবেন, ফাতারদা, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম পৌঁছে গেল কোথায়? পূর্ব দিকে কাবুল আফগানিস্তান পর্যন্ত, পশ্চিম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আফ্রিকায় পৌঁছে গেছে ইসলাম, মিশর, মিশর ইসলাম পৌঁছেছে, ফিলিস্তিনে, ফিলিস্তিন জয় হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো ইউরোপের বর্ডার পর্যন্ত কাছাকাছি, বনু উমাইয়াদের যুগে স্পেন পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, ইউরোপের মধ্যে ইসলাম ঢুকে গেছে। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা, তোমার পালনকর্তা এমন কিছু দেবেন যে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি দিনের উপর কায়েম থাকো। শর্ত হচ্ছে দিনের উপর কায়েম থাকতে হবে, এ কথা আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, মুমিন হইতে হবে, আনতুমুল আলাউন ইনকুম তো মুমিনিন, তোমরাই সম্মানিত হবে, কিন্তু শর্ত হচ্ছে কি, মুমিন যদি হও তাহলে আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন, এ কথা আল্লাহ বলেছেন সূরা নূরে। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, ইবাদত শুধুমাত্র আমার করতে হবে, আমার সাথে শিরক হলে হবে না। মুসলিমরা শিরক করবে আর তারপরে আল্লাহ মদদ করবেন, সাহায্য করবেন তাদের, মুসলিমরা কুফরি করবে, মুসলিমরা মুনাফিক হবে আর আল্লাহ মদদ করবেন,
কি করে মদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন? না, শিরক কুফরে নিফাক থেকে মুক্ত হইতে হবে, পাপমুক্ত জীবনযাপন করতে হবে, কোরআন এবং হাদিসকে বাস্তবায়িত করতে হবে সার্বিক জীবনে। আজকে মুসলমানরা কি চাইছে যে কোরআন হাদিসকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত করি? ব্যক্তি জীবনে চাইছে না অধিকাংশ মুসলমান, বাকি অন্যান্য জীবনের কথা তো বাদ দেন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আর রাষ্ট্রীয় পর্যায়ে তো বাদ দেন, ওখানে ওখানে তো যারা আছে তাদের তো অধিকাংশই ইসলাম চায় না, তারা তার পাশ্চাত্য সভ্যতা চায়, তারা হয় গণতন্ত্র চায়, না হয় ধর্ম নিরপেক্ষতা চায়, না হয় সমাজবাদ চায়, না হয় আর কিছু চায়, সমস্ত কুফরি মতবাদ তারা চায়, কিন্তু কোরআন সুন্নার বিধান তারাই চায় না। তাহলে আল্লাহ কি করে মদত করবেন? আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার বিধান মানবে সার্বিক জীবনে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে শিরিক করবে না। জাতিতে মুসলমান, আর যদি সে সমাজ সমাজবাদে বিশ্বাসী হয়, সে যদি মার্কসিজমে বিশ্বাসী হয়, সে যদি পুঁজিবাদে বিশ্বাসী হয়, সে যদি পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী হয়, তাকে মনে করে যে অন্যের পথ হচ্ছে পশ্চিমা সভ্যতা, তাহলে আল্লাহ কি করে মদত করবেন? সেই জন্য আল্লাহ মদত করছেন না আজকে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে উম্মতে মুসলিমা, তোমাদেরকে আল্লাহ এমন কিছু দেবেন যে সন্তুষ্ট করবেন, কিন্তু শর্তগুলি রয়েছে, খেয়াল রাখতে হবে।